আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি বলা আছেন প্রিয় দর্শক আঠারোতম নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে যা জানালেন নতুন চেয়ারম্যান চৌন বিস্তারিত জেনে দেখতে পাচ্ছেন আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পাঁচটা সাতান্ন গতকালকে এটি প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে চরন বিস্তারিত জেনে নিই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যণ কর্তৃপক্ষে এর নতুন চেয়ারম্যান মোহাম্মদ মবিদুর রহমান বলেছেন আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন কাজ চলছে খাতা দেখার কাছে শেষ ফল প্রকাশ করা হবে এক্ষেত্রে কোনো কালক্ষেপণ করা হবে না বুধবার আঠারোই সেপ্টেম্বর দুপুরে ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান তিনি একটি সূত্র জানিয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা দ্রুত মূল্যায়ন করতে পরীক্ষকদের তাগাদা দেওয়া হয়েছে অনেক পরীক্ষক খাতা মূল্যায়ন শেষ করে জমাও দিয়েছে তবে কতজন পরীক্ষক খাতা জমা দিয়েছেন সে তথ্য এখন পর্যন্ত জানা যায়নি এ বিষয়ে এনটিআরসির পরিচালক পরীক্ষা মূল্যায়ন ও বর্তমান মোহাম্মদ আব্দুর রহমান দাডেলি ক্যাম্পাসকে বলেন অনেক পরীক্ষক খাতা জমা দিয়েছে আশা করছি দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করতে পারব গত পনেরোই মে আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রতন কর্তৃপক্ষ এন টিআরসি এতে ঘর পাশের হার পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজের পর্যায়ে মিলিয়ে পাশ করেছেন চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন চাকরি প্রার্থী গত বারো ও তেরোই জুলাই লিখিত পরীক্ষায় অংশ নেন ওই প্রার্থীরা এর আগে গত পনেরোই মার্চ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশ জন আবেদন করলে পরীক্ষা অংশ নেন তেরো লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন তো প্রিয় দর্শক এই ছিলাম সবশেষ এই সঙ্গে আপনার মতামত কি থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন সকল মাধ্যমে থাকবে আজকে পর্যন্ত আল্লাহ আল্লাহে